ভায়াগ্রা সমগ্র বিশ্বজুড়েই পরিচিত একটি ঔষধের নাম। শুরুতে এটি হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহার হলেও পরবর্তীতে যৌন সমস্যার এক মহা ঔষধ হিসেবে গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। যৌন জীবনে একেবারে অক্ষম পুরুষদের জন্য আলাদিনের প্রদীপের মতো কাজ করে এই ঔষধ। কেউ যদি এই ঔষধ সেবন করে তার ব্লাড প্রেশার বেড়ে 295 পর্যন্ত পৌঁছে যাবে, আর এই প্রেশারের ঠেলায় লিঙ্গ 3 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে। শরীরের রক্তের অতি প্রেশারের কারণে স্টিল রডের মতো শক্ত হবে লিঙ্গ, মনে হবে লিঙ্গ যেন বোমার মতো যাবে। বীর্যপাতের পরও একটু পরপর লিঙ্গ উত্থান ঘটতে থাকবে, তবে বিপত্তি শুরু হয় এই ওষুধ সেবনের পরের দিন থেকে। মদ খাওয়ার মতো হ্যাংওভার হবে, মাথা ব্যথায় ছিঁড়ে পড়বে, প্রচন্ড অ্যাসিডিটি হবে, কোনো অ্যান্টাসিডই কাজ করবে না, আর এমন অবস্থা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক না হলে বেঁচে থাকবেন, তবে এর পর থেকেই ভায়াগ্রা সেবন ছাড়া লিঙ্গ দাঁড় হবে না আর আপনি চিরদিনের জন্য ধ্বজভঙ্গ হয়ে যাবেন। তাই তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভায়াগ্রা নিষিদ্ধ ঘোষণা করেছেন গোটা পৃথিবী জুড়েই।